গত চোদ্দই মে বিশালগড়ের নেহাল চন্দ্রনগরস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গিয়েছিল এক পুলিশ খুনের সাজাপ্রাপ্ত আসামি পলাতক সাজাপ্রাপ্ত আসামির নাম স্বর্ণ ত্রিপুরা এই ঘটনার দায়িত্বে অবহেলার দায়ে কারাগারে কর্মরত তিনজনকে বরখাস্ত করা হয়েছে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের নাম দেবাশিষ শিল তপন রূপিনী এবং মাফিস মিয়া তারা বিশালগড় কেন্দ্রীয় কারাগারের সাব জেলার ওয়ার্ডার এবং গার্ড কমান্ডার পদে নিযুক্ত ছিলেন প্রসঙ্গত উল্লেখ্য দু সালে এক চুরির মামলায় গ্রেফতার করে সাউথ মনোপাজর কারাগারে পাঠানো হয়েছিল স্বর্ণকুমার সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে পালিয়ে যাওয়ার সময় এক পুলিশ কর্মীকে খুন করে স্বর্ণকুমার ত্রিপুরা এই খুনের মামলায় দীর্ঘদিন ধরে বিশালকোট কেন্দ্রীয় কারাগারে সাজা কাটাচ্ছিল সে গত চার বছর আগে সে দ্বিতীয়বার জেল থেকে পালায় পরবর্তীতে তাকে বহিরাজ্য থেকে গ্রেফতার করা হয় গত চোদ্দই মে ফের কারাগার থেকে পালিয়ে যায় সে বিউরো রিপোর্ট আর ইনিউজ